আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এটিভিটির কাজ দেখাবো। এটিভিটিতে যে সমস্যা সেটি হচ্ছে টিভির এক অংশে গ্রাফিক্স আসে এবং অপর অংশে কোনো গ্রাফিক্স আসে না, হোয়াইট হয়ে থাকে। তো দেখে নেবো এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে এবং টিভির এই সমস্যাটি আসলে রিপেয়ারযোগ্য কি না বা রিপেয়ার করা যাচ্ছে কি না, আর যদি রিপেয়ার করা যায়ও সেক্ষেত্রে কোথা থেকে এবং কীভাবে এই টিভিটি রিপেয়ার করা যাচ্ছে সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই টিভিটি রিপেয়ার করার জন্য প্রথমেই টিভিটি আমি খুলে নেব। সমস্যাটি হয়ে থাকতে পারে এই সোর্স কফ থেকে, তাই আমি টিভিটির ডিসপ্লে প্যানেলটিও খুলে নেব। প্যানেল খোলার পর এই হচ্ছে টিভিটির সমস্যা। এখন আমি যেটি করব, একটি সোল্ডারিং আয়রনে কপারের তৈরি এই টি সাইজ বিট বা দণ্ডটি সংযুক্ত করে নেব। এই ধরনের টি সাইজ কপারের তৈরি বিট আপনারা মার্কেটে কিনতে পাবেন, লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি এই বিটটি এই আয়রনে সংযুক্ত করে নিচ্ছি এবং এই বিটের সঙ্গে অবশ্যই একটি রাবার দেওয়া থাকে, এই ধরনের একটি রাবারের ফিতা, যেটি এই বিটের সামনের খাঁজ কাটা অংশে লাগিয়ে নিতে হয়। তারপর এই আয়রন দিয়ে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আয়রনটি হিট করে নেব এবং আয়রনটির এই টি সাইজ বিট দিয়ে সমস্যাযুক্ত আমাদের এই টিভি প্যানেলের কফে এভাবে চেপে চেপে আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব বা সমস্যাটি আসলে আদত কী রকম সেটি বোঝার চেষ্টা করব। এতে সমস্যা সমাধান হয়ে যেতে পারে, অনেক প্যানেলে আসলে এভাবে সমস্যা সমাধান করা সম্ভব, আবার অনেক ক্ষেত্রে এভাবে সমস্যার সমাধান নাও হতে পারে যদি কফের বন্ডিং অতিরিক্তভাবে লুজ হয়ে যায় বা খুলে যায়। সেক্ষেত্রে এভাবে কফ বন্ডিং করা পসিবল না, তবে এভাবে কফের সাধারণ বন্ডিং সমস্যাগুলো সমাধান করা যেতেই পারে, বা এভাবে আমি এই কাজটি করার চেষ্টা করতেছি, দেখুন রেজাল্ট কী হয়। এভাবে আমি হিটযুক্ত সোল্ডারিং আয়রনের টি সাইজ টিপটি দিয়ে কফটি বেশ কিছুক্ষণ চেপে ধরার পর, স্ক্রিন যেহেতু বর্তমানে চলমান তাই এভাবে বেশ কিছুক্ষণ টিভিটি চালিয়ে রাখার পর যদি স্ক্রিন চলমান অবস্থাতেই থাকে তাহলে টিভিটি ফিটিং করে নেব। আমি টিভিটি ফিটিং করে নিয়েছি, আমি আপনাদের টিভিটি অন করে দেখাচ্ছি যে আমাদের কাজের অবস্থাটি কি। টিভিটি অন হওয়ার জন্য অপেক্ষা করতেছি, রিমোট আমাদের এখানে আছেই। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনটি পুরোটাই আসছে, তবে স্ক্রিনে দু একটি কিন্তু রেখা আছে অবশ্যই, এখানে একটি দেখতে পাচ্ছি এবং আর কোনো রেখা নেই বর্তমানে। তো আমি ভিডিও প্লে করে একটু দেখবো যে আমাদের ভিডিও কীরকম দেখা যায়। যদিও বা এভাবে কাজটি করা আসলে একদম পারফেক্ট কাজ এরকমটি বলা যাবে না, কারণ এই কাজগুলো করতে অবশ্যই বন্ডিং মেশিনের প্রয়োজন আছে বা বন্ডিং মেশিন দিয়ে কাজগুলো করলে কাজগুলো একদম পারফেক্ট হবে। আমি সহজে যেন কাজটি করা যায় বা সবাই যেন কাজটি করতে পারে এজন্য এরকম সোল্ডারিং আয়রনের সঙ্গে এরকম টিপ ব্যবহার করে আসলে অনেক ক্ষেত্রে কাজটি করা সম্ভব, এই বিষয়টি আমি আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই টিপের সঙ্গে অবশ্যই কিন্তু এখানে যে রাবারটি আছে এই রাবারটি লাগিয়ে আয়রনে ধরবেন। তো দেখতে পাচ্ছি যে স্ক্রিন কিন্তু চলমান, পাশে সাউন্ড হচ্ছে যার জন্য হয়তো কিছু বাজে সাউন্ড ভিডিওতে আসতে পারে, এজন্য দুঃখিত। আর টিভিটি অবশ্যই কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই চালিয়ে দেখতে হবে। আমি টিভিটি অবশ্যই চালিয়ে দেখবো 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 2 দিন 1 দিন এভাবে চালিয়ে দেখি অবশ্যই কাস্টমারকে ডেলিভারি করব যদি এটি সঠিকভাবে থাকে। আমি কিন্তু আবারও বলতেছি যে এভাবে কাজ করা অবশ্যই পারফেক্ট কাজ না, তারপরেও আমরা কিন্তু ট্র্যাক করে দেখতেই পারি, তাই না? যেহেতু আপনাদের সামনেই আমি এই কাজটি করলাম এবং কাজে আমি
মোটামুটি সাকসেসে বলা যায়। এখানে দু একটি লাইন আছে অবশ্য। তো এই অবস্থাতে মনে হয় যে এটি কাস্টমারকে ডেলিভারি দেওয়া যাবে যদি এটি পারফেক্ট থাকে। তো আপনারা চাইলে এইভাবে কাজের ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।